হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি তো আছি মোটামুটি, আশা করব তোমরাও ভালোই আছো। এই পরিস্থিতিতে সবাইকে ভালো থাকতে হবে আর মনের জোর রাখতে হবে। তাছাড়া যেরকম পরিস্থিতি প্রচণ্ড খারাপ, আর দিল্লির অবস্থা তো খুবই খারাপ, কি বলবো, বলার মতো না। আর নিউজ দেখলে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য নিউজ আমার নিউজ দেখলে পরে ভীষণই ইয়ে লাগছে, তো সেই জন্য নিউজ কমই দেখি। তবুও নিউজ কম দেখলেও ধরো সব কিছুতে ইউটিউব খুললেও চলে আসে, ফেসবুক খুললেও চলে আসে, ওই সব নিউজ ফিউজ তো ধরো চলেই আসে, তা ওর পাপা দেখে। আমি আমার অতটা বেশি ভালো লাগে না, কারণ এমন মানে নিউজে বাবা, নিউজ অন করলে সে দিমাগের মধ্যে মানে মাথার মধ্যে যেন মাথার মধ্যে যদি বসে যায় তাহলে ওই করোনা করোনা তাহলে ওই সারাদিন ওই চলতে থাকবে, আরও বেশি মনের জোর হারিয়ে ফেলবো। আমাদের সবাইকে মনের জোর রাখতে হবে আর সাবধানে চলতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, মাস্ক পরতে হবে। ওর পাপা তো এখন অফিসে গেলে কি করে জানো, অফিস থেকে এসে স্নান করে নেয়, শীতকালে তো ধরো কি করবে, শীতকালে তো আর স্নান করতে পারতো না। আর এখন যে হারে বেড়েছে, মধ্যে তো ধরো ডিসেম্বর জানুয়ারিতে পুরো নর্মালই হয়ে গেছিলো, আর তারপরে এই বাপরে এই মার্চ এই এপ্রিল এসে বাপরে, এপ্রিল থেকে তো বাবা যে হারে বাড়লো, তো সেই জন্য অফিস থেকে আসার পরে সবজি টবজি যা নিয়ে আসে বা কোনো কিছু জিনিস নিয়ে আসলে সব কিছু ধুয়ে নিই ভালো করে, আর যেগুলো ধোয়া যায় না স্যানিটাইজ করে নিই, আর আলাদা করে অনেকক্ষণ রেখে দিই, আর ও পুরো স্নান ধান জামা প্যান্ট ধুয়ে টুয়ে স্নান করে নেয়, কি করবে বলো। আর ছোটো বাচ্চা বাবুর জন্য তো বেশি ভয় লাগে, আমাদের তো চলো তাও আমরা বড় মানুষ অতটা ইয়ে না, কিন্তু ওর জন্য বেশি ভয় লাগে, তো সেই জন্য। আর ওর পায়খানা এখন ঠিকই আছে, যেরকম পাতলা পটি করছিল ভীষণই ভয় লাগছিল, তো ডাক্তার বলছে এখন যেহেতু করোনা চলছে কোনো রিস্কই নিতে চায় না, এত ভালো ওষুধ দিয়েছে কি বলবো, দুদিনের মধ্যে পুরো একদম ঠিক হয়ে গিয়েছে। কালকে পুরো নর্মাল পটি করেছে, রাত্রিবেলা করেছে, আজকে সকালেও একবার করলো, নর্মালি করেছে, খুব ভালো হয়েছে। সেদিন মানে যেদিনকে পটি করেছে সেদিনেই যা বেশি করেছে, 9 বার করেছিল, ওষুধ খাওয়ার পরে 2 বার করেছিল আর সকালে 7 বার করেছিল, আর কালকে 2 বার করেছে নর্মাল, আজকে সকালে করলো নর্মাল, ভালো হয়েছে। ওর কিছু হলে খুব ভয় লেগে যায়, ধরো ছোটো বাচ্চার এখন যা পরিস্থিতি এই করোনার জন্য, বাপরে বাপ। আর দিল্লির অবস্থা তো সব থেকে খারাপ, মারাত্মক অবস্থা, মানে দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তো সেই জন্য ঘর থেকে তো আমরা বেরোবই না এখন, যতটা পারবো ঘরেই থাকবো। আর এই লকডাউন তো তোমার যেহেতু 19 তারিখ থেকে করেছিল, তো বলেছে 2 সপ্তাহ, কিন্তু আমার তো মনে হয় 2 সপ্তাহ পরেও আগে বাড়াবে, আর না বাড়িয়েই বা কী করবে বলো। আবার যে হারে বাড়ছে, আগে তো মানুষ বাঁচবে তারপরে তো অন্য কিছু, প্রচণ্ড অবস্থা খারাপ। তো চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম, এখন বাজে 8:10, তো ওদিকে আজকে ডিম বানাবো, তো দুদিন ধরে ডালই খাচ্ছি বাবুর শরীর খারাপের জন্য। এবার ধরো ও ছোটো বাচ্চা না, ও যেহেতু খেতে পারবে না, আর ও ছাড় বাবু এটা ছেড়ে দে, আর ও যেহেতু মাছ মাংস এসব খেতে ভালোবাসে, তো পেট খারাপ ছিল ওই জন্য ওইসব খাওয়াইনি, ডালই করেছিলাম, দুদিনই টক ডাল করেছিলাম পাতলা পাতলা করে, আর ওই ভাজা ভুজো তরকারি ওই করেছি, তো আজকে একটু ডিমের ঝোল করছি, যেহেতু ও ঠিক হয়ে গেছে তো আজকে একটু ডিমের ঝোল বানাবো। তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। করতে পারো সোনা তুমি? রাস একা একা করতে পারো? ওই দেখো আমার সোনাটা কি সুন্দর একা একা বাস করে গো, ওরে না বাবা, দাঁত তো একেবারে একদিনে সাদা করে ফেলে দিল বাবু, হয়ে যাবে না তো দাঁত, এত জোরে জোরে করলে লাগবে, আস্তে করো বাবা। বলছে তোমরা করতে পারো? কেউ পারে না ওরা, আমার সোনা বাবাটাই পারে একা, না সোনা? ঠিক আছে চলো, হয়েছে তোমার বাস করা? ঠিক আছে। তো কাটাকুটো গুলো সব কমপ্লিট করে নিয়েছি, আজকে বানাবো তোমার দুপুরের জন্য ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজা, আর সকালে ব্রেকফাস্টে বানাবো পাস্তা। তো চলো দেখে নাও, সব রেডি হয়ে গেছে। এই যে এখানে পাস্তা বয়েল করে নিয়েছি, এখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, গাজর টাজর কিছু নেই ঘরে, শিমলা মির্চ গাজর কিছুই নেই, শিমলা মির্চ গাজর এইসব দিলে বেশ ভালো লাগে। আর এই যে এখানে ডিমের ঝোলের আলু, ডিমের ঝোলের মশলা, আদা রসুন, লঙ্কা কাঁচা লঙ্কা, গোটা জিরে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এটা ডিমের ঝোলের জন্য। আর এই যে ডিম, ডিমগুলো এখানে ছাড়িয়ে রেখে দিয়েছি, আর এই যে উচ্ছে আলু কেটে নিয়েছি, আর এই যে এখানে দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো এদিকে পাস্তা বানাবো আর এদিকে ডিমগুলো আগে ভেজে নেবো।
এখানে ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এদিকে পাস্তাটাও হয়ে গেছে, টমেটো সসটা একটু বেশি করে দিয়েছি যেহেতু সবজি করতে কিছু নেই, তো সেই জন্য ভালো। এই যে ডিমগুলো সব, এই যে এদিকে উচ্ছেটা চাপিয়ে দিয়েছি, দেখে মনে হচ্ছে এতটা কিন্তু ভাজার পরে অর্ধেকের অর্ধেক হয়ে যাবে, আর গরমকালে এমনিতে উচ্ছে খাওয়া ভালো। আর এই যে এখানে ডিমের ঝোলের আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আলুটা নামিয়ে। এই যে এখানে বাবুর আর আমার ব্রেকফাস্ট পাস্তা, তো চলো খেয়ে নিই। ও দেখো খাওয়ার জন্য লোক সামলাতে পারছে। ভালো লাগে পাস্তা? দারুণ লাগে, পড়ে যাবে ওটা, ওটা দিয়ে ভেঙে যাবে, ভেঙে যাবে। ওটা চিনি মিঠু এই যে দেখো ডিমের ঝোলটা প্রায় হয়েই গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো, আর উচ্ছে ভাজাটা হয়ে গেছে আগেই। এই এক্ষুনি স্নান ধান করলাম গো, এত গরম লাগছে কি বলবো। সেই তো একদিন বৃষ্টি হয়েছিল, তিন চার দিন বেশ ঠান্ডা ছিল, আর কালকে তো কারেন্ট চলে গিয়েছিল, দেখলেই বাপরে বাপ সে কি গরম যে লাগছিল। তো আজকে আর ওই জন্য চুলটা ভিজাইনি, আর চুল ছেড়ে রাখতে আর ভালো লাগছে না, এত গরম লাগছে। আর বাবু সেই আজকে তো সেই অনেক কাজ টাজ করেছি, এমনিতে তো কাজ থাকে আর ওই এক্সট্রা কাজ করতে গেলে টাইম লেগে যায়। তোমার ওই ব্যালকনির দরজা জানলা বাইরে দিয়ে ভিতর দিয়ে পুরো সব ভালোভাবে পরিষ্কার করলাম, এত ধুলোবালি জমে যায়, ধুলোবালি উঠতে থাকে ধরো আরও বেশি নোংরা হয়ে যায়, তো সব আজকে ভালোভাবে মুছে টুছে সেই পৌনে এক ঘন্টা লাগলো ওই পরিষ্কার করতে, সেই জন্য স্নান করতে করতে দেরি হয়ে গেছে, এখন 1:15 বাজে। তো বাবুকে বলছি, আর ও তো সেই একটুখানি যদি সুযোগ পায় সেই সকালবেলা যেই পাপা চলে যাবে ওকে যেতে হবে ব্যালকনিতে, সারাদিন যেই একটু সুযোগ পাবে সেই ব্যালকনিতে যাবে। দিয়ে আমি বলছি তোর পাপাকে বল একটা কামবালি রেখে দিতে, সব কাজ আমার করে দেবে, আর তোকে ব্যালকনি নিয়ে আমি সারাদিন ব্যালকনিতে নিয়ে গিয়ে বসে থাকবো। এরম করে করছে হাতে, এরম করে ইয়ে করে, পাপা একটা কামবালি রাখো, মাম্মা কি পারে সারাদিন আমাকে নিয়ে এত কাজ করতে, একটা কামবালি রেখে দাও তুমি। আর ওই যে বাইরে ওই ব্লগুলো নিয়ে খেলা করছে, তো চলো ওকে খাইয়ে দিই। হ্যাঁ 1:15 বেজে গেছে, ওকে খাইয়ে দিই। আর আমারও খুব খিদে পেয়েছে, কি বলো তো, কাজ ফাজ করতে করতে সকাল থেকে খিদে পেয়ে যায়, আজকে যেহেতু দেরি হয়ে গিয়েছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসবো, ঠিক আছে। আর এই যে দেখো দুষ্টু সোনাটা কি করছে, বলছে আমার একটু দেখালে না, আমাকে একটু দেখাও, আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম এই ব্লগগুলো। দিয়ে বলছে কোথায় গেল মাম্মা, পিজনে নিয়ে গেল? আমি বলছি হ্যাঁ পিজনে নিয়ে গেছে। বলছে না পিজন নিয়ে যায়নি, মাম্মা রেখে দিয়েছে লুকিয়ে ওই কভারের মধ্যে। দিয়ে আবার সে কাঁদছিল, আমি স্নান করতে গেলাম, দিয়ে দিলাম, দিয়ে ওই নিয়ে খেলা করছে। কি বলতো সারা ঘর ছিটাবে, এক জায়গায় রাখ, এক জায়গায় রাখবে না, সে সারা ঘর এদিকে চারদি ওদিকে চারদি সব ফেলে রেখেছিল, আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে আবার কাঁদছিল, দিয়ে আবার দিলাম, সারা জায়গা ইয়ে করবা না, হ্যাঁ এখানে খেলা করছো ঠিক আছে, কিছু বিছানায় কিছু এখানে কিছু ওই ঘরে ফেলবা না, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ঘুম থেকে উঠে পড়েছি, তো একটু ব্যালকনিতে আসলাম, খুব সুন্দর হাওয়া চলছে, মনে হচ্ছে দেখে মনে হচ্ছে ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, ভগবান যেন একটু বৃষ্টি হয়। আর ওদিকে বাবু খেলা করছে, ওকে এবার বনবিটাটা খাইয়ে দেব। তো তাড়াতাড়ি উঠে পড়েছি, আজকে শুয়েছি বিছানায় আর ঘুমিয়ে পড়েছি, মানে 10 মিনিট মনে হয় ফোন দেখেছি আর ঘুমিয়ে পড়েছি। আর তোমরা তো বাবুর ছোটোবেলার ভিডিও ফটো তোমাদের সাথে শেয়ার করেছি, দেখেছো বাবু ছোটোবেলায় কেমন ছিল আর এখন কেমন হয়ে গিয়েছে, একদমই পাতলা। আর ওইটুকু বয়সে ও দুবার হসপিটালে ভর্তি হয়েছে, একবার মুখ কেটে সেলাই, আর টুকটাক টুকটাক করতো মানে লেগেই থাকে, সেই জন্য আরও অত বেশি রোগ, আর সারাদিন চিল্লাতে থাকে ধরো, তো সেই জন্য। তো চলো এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, পরে আবার আসছি, ঠিক আছে। আমি এখন তোরে পাপা তাই আছে, এখন তোরে বাবা, হ্যাঁ চলে আপে এখন আপে চিঠি দো, হ্যাঁ তো বৃষ্টি হবে তাই বলছে মামা, পিজন ভিজে যাবে না, ওর সব দিকে চিন্তা, পিজন ভিজে যাবে, মাসিমণি যদি ডিউটি যায়,
মাসিমণি ভিজে যাবে, পাপা বাড়ি অফিস থেকে আসতে পারবে না ভিজে যাবে, তাই বলবে। যদি বৃষ্টি হয়, তারপর ঝড় হয়, সেদিন ঝড় হচ্ছিল, বলছে মামা মাসিমণি ভিজে যাবে না, পাপা ভিজে যাবে না, আর পিজান ওই যে ধারে বসে থাকে, হ্যাঁ মাসিমণি ওই যে বলেছি যে বাসে করে যায়, তা ওই পিজান ধারে বসে থাকবে, বলবে মাম্মা পিজান পড়ে যাবে না, তারপরে কাকগুলো বসে থাকবে ধারে, মাম্মা পড়ে যাবে না, ওর সব দিকে চিন্তা। ওই দেখো ধারে বসে আছে, পিজান পড়ে যাবে না, তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, ঠিক আছে? এই যে একটু আইসক্রিম খাবো, আর বাবুর জন্য মাজা নিয়ে এসেছি, আর বললো একটা আইসক্রিম নিয়ে এসে আমার ছিল আইসক্রিম, আর বাবুর জন্য মাজা, তো ওকে বোনবিটা খাইয়ে দিলাম। এ বাবু খাবি এখন? তরমুজ এনে চল, বাবা তরমুজ খাচ্ছে, তরমুজ খাবে না বাবু, মাজা খাবে। কেমন লাগছে? ভালো লাগছে? তো এখানে খাবার বেড়ে নিয়েছি, রাতের খাবারটা খেয়ে নিন, চলো। ভালো লাগছে শশা? আর এই যে আমরা খেতে বসেছি শশা পেঁয়াজ, এখানে স্যালাড নেওয়া হয়েছে, আর শশা কুচি দিয়েছি, খাচ্ছি। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেজে গেছে তোমার রাত 10:30 বেজে গেছে, এবার ঘুমোতে হবে। তো আজকের এই ব্লগটা হয়তো বাবুর যেদিন বার্থডে সেদিনকে পোস্ট হবে, আর এর পরের যে ব্লগটা আসবে সেটা হচ্ছে বাবুর বার্থডে স্পেশাল ব্লগ, কেউ মিস করো না, অবশ্যই দেখো। তো চলো তাহলে এর সাথে আজকের ব্লগটা এখানেই রাখলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই করোনা পরিস্থিতিতে সবাই সেফ থেকো, আর যেটুকু দরকার সেটুকুই বাড়ির বাইরে বেরিও, থেকে বেশি বেরিও না, এটাই বলবো। আর আমাদেরকে সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর বেশি করোনা নিয়ে বেশি ভয় পেলে হবে না, তাহলে আরও বেশি করোনা পেয়ে বসবে, করোনাকে আমাদেরকে হারাতেই হবে। তো চলো তাহলে এখানে শেষ করলাম ভিডিওটা, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।